আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন দূরের কাছের দেশ প্রবাসী প্রিয় দর্শক ও শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় সুধী আজ আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত সেটি হচ্ছে উসিলা শরীয়তে জায়েজ আছে কিনা বর্তমান যুগে আমরা কেউবা বলছে উসিলা দরা শিরক আবার কিউবা বলছে ওসিলা দরা মুস্তাহাব উত্তম জায়েজ শরীয়তের কোষ্টি পাথরে কোরআন সুন্নার আলোকে আমরা এখন এই অশিলা সম্পর্কে আমরা ধারণা নেব সুপ্রিয় দর্শক এই ওসিলার মধ্যে আমরা কয়েকটি পর্বের আলোচনা করব তার মধ্যে সর্বপ্রথম ওসিলা এটির পরিচয় দুই নম্বরে ওসিলা দরার নির্দেশ আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়েছে এটি আমরা জানব তিন নাম্বার সর্বপ্রথম ওসিলা ধরেছে কে সেই সম্পর্কে আমরা জ্ঞান নেব চার নাম্বারে বনি ইসরায়েল এবং বনু কোরাইজা নেবিকিমস ইসলামের আগমনের আগে তারা ওসিলা ধরেছে সেটি আমরা জানব পাঁচ নম্বরে নবী করিম এর জীবিত অবস্থায় সাহাবাই কেড়াম যে ওসিলা ধরেছে নবীকে এটি আমরা জানবো এরপরে ছয় নাম্বারে নবীজির অপাতের পরে সাহাবাই কেড়াম ওসিলা ধরেছে এটি আমরা জানবো সাত নম্বরে নবী ব্যতীত অন্য কারো ক্ষেত্রে ওসিলা ধরা যাবে কি না উলিয়াদের ওসিলা ধরা যাবে কিনা এই ষাটটি বিষয়ে আপনাদের খেদমতে আরজ করব, শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করার জন্যে দেখার জন্যে অনুরোধ করব। সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা ওসিলা শব্দটি আরবি যেটির অর্থ হচ্ছে মাধ্যম যেটির অর্থ হচ্ছে আল করব নিকট নৈকট্য অর্জন করা যেটি রইসুল মুফাসের রজাদ আবদুল আব্বাস এবং মুজাহিদ তাদের মতে ওসিলা অর্থ হচ্ছে আল করব নৈকট্য অর্জন করা যেটি কামুসুল কোরআনের পৃষ্ঠার মধ্যে রয়েছে এছাড়া রাগিব বিশ্বাহানি বলেছেন ওসিলার অর্থ হচ্ছে আত্মাবাসীত যে কোন বস্তুর প্রতি আগ্রহিত হওয়া আকর্ষিত হওয়া এটি হচ্ছে ওসিলা এছাড়া ওসিলার শাব্দিক অর্থ হচ্ছে মা ইয়াতা ওয়াসাল বিহি ও ইয়াতা কার্রাব ওই বস্তু যার দ্বারা নৈকট্য লাভ করা যায় যার মাধ্যমে নৈকট্য অর্জন করা যায় এটিকে ওসিলা বলা হয় এই ওসিলার তাহলে আমরা পরিচিতি জানলাম এবার ওই এই ওসিলার সম্পর্কে কোরআনুল কেরিমের মধ্যে আল্লাহ রবুল আলমিন কি বলেছেন সুরা মায়দার 35 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া বাতাগূ ইলাইহিল ওয়াসিলা হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর নৈকট্য লাভের আর তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা ওসিলা তালাশ করো মাধ্যম তালাশ করো এ আয়াতের তাফসিরে তাফসীরুর রূহুল বায়ানের মধ্যে এসেছে এখানে ওসিলা হচ্ছে হিয়া ওলামাউল হাকিকাতে ও মাসায়কুত তেরিকা ওসিলা হচ্ছে হকানি ওলামাই কেরাম এবং ফির মাসায়কের তরিকা হচ্ছে এখানে ওসিলা যেটি তাফসির রুহুল বায়ানের মধ্যে এসেছে সুপ্রিয় দর্শক তাহলে ওসিলার ব্যাপারে কোরআন কেরিমে স্বয়ং আমরা আয়াত ফেলাম যেখানে সরাসরি ওসিলা শব্দটি পাওয়া যায় এছাড়া সহি মুসলিম শরীফের হাদিস

সে যেই রকম বলে তোমরা তার সাথে ঠিক তদ্রুপ জবাব দিতে থাকো সোম্মা সল্ল আইলাইয়া অথবা যখন আজান শেষ হয়ে যাবে তোমরা আমার প্রতি দুরুস পড়ো ফামান সল্লা আইলাইয়া সলাতাও সলাতা যে ব্যক্তি আমার প্রতি একবার সলাত পড়বে দুরূস শরী পড়ে সల్లাল্লাহু আলাইহি বিহা আশারা আল্লাহর রব্বুল আলামিন তার প্রতি 10 বার সলাত রহমত নাজিল করে দিবেন অতপর নবী বলেছেন সুম্মা সালুলিল ওয়াসিলা অতঃপর তোমরা আমার জন্যে।

ওই মর্যাদার স্থানটি ওই ওসিলা নামক মর্যাদার স্থানটি এটি আমি লাভ করব ফামানসালালিল ওসিলা ওয়াতবুর যে ব্যক্তি আমার জন্য ওই ওসিলাডা तलाश করবে আমার জন্য ওসিলার জন্য দোয়া করবে হাল্লাত আলাইহি শাফআ তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যেটি বোখারি এবং মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস নাম্বার তিনশত চৌরাশি আর মেসকা শরীফের সতষট্টি পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে সুপ্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম ওসিলার ব্যাপারে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন নবীর ওসিলার জন্য দোয়া করার জন্যে এবার আমরা নেবে সাল্লাহ আলি যে ওসিলা ধরেছেন আল্লাহর নবীর ওসিলা দিয়েছেন সেটি আমরা প্রমাণ করব যে আমাদের আদি পিতা আদম আলিহি সালাম তিনি সর্বপ্রথম আমার নবীর ওসিলা দিয়ে তিনি নাজাদ পেয়েছেন যেটি কোরআনুল কালিমের সুরা বাকারার সাতত্রিশ নম্বর আয়াত প্রমাণ করে যে আল্লাহ দামু আলমিন বলেছেন ফেতাবা আলাইহি অতপর আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিসসালাম কিছু কালিমা শিক্ষা গ্রহণ করলেন অতঃপর তিনি ওই কালিমাগুলো উচ্চারণ করলেন ফাতাবা আলাইহি অতঃপর তিনি তওবা করলেন ওই কালিমার উসিলা করে ইন্নাহু হুওয়াত tawwabur raheem নিচে তিনি তওবা কবুলকারী এবং দয়ালু সুরা বাকার সাত্তিরিশ নাম্বার আয়াতে যে আদম আলি সাল্লামকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা মোস্তাদরাক হাকেমের হাদিস নাম্বার চার হাজার নাম্বার কাঞ্জল ওম্মালে রয়েছে দালাইলুন নবুয়াতে এই হাদিসটি উল্লেখ রয়েছে দীর্ঘ হাদিস আন ওমর আব্দুল খত্তা ব্রাদিয়াল্লাহ তালা عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف الآدم الخطيئة قال: يا رب أسألك بحق محمد لما غفرت لي، فقال الله تعالى يا آدم وكيف ربت محمد لم أخلقه قال يا رب لأنك لما خلقتني بيدك ونفت في من روحك ورفعت راسي فرعيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تدفسك لم تضف إلا حب الخلق إلي فقال صدقت يا آدم আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তোমার নবী মোহাম্মদ রুশিলা আমার মাফ করে দাও আল্লাহ রাবুল্লাহ আলী বললেন তুমি কিভাবে জানলে আমি তো তাকে এখনো পৃথিবীতে পাঠাই নাই তখন আদম আলি সাল্লাম বললেন আল্লাহ

তখন আল্লাহ বলেছেন কত সদ্যক্তা আদম হে আদম তুমি সত্য বলেছ আদম নবী বললেন আল্লাহ আমি বুঝতে পেরেছি তোমার নামের সাথে প্রিয় নাম ব্যতীত এটি অ্যাড হবে না যুক্ত হবে না সুতরাং ওই নামের উসিলা মাফ করে দাও তখন আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন ও দোনে কিহি তুমি তার উসিলা দিয়া ওই নবীর উসিলা দিয়া তুমি আমার কাছে দোয়া করো ফাকাত গফার তো লাখ যে আমি তোমাকে ক্ষমা করে দিব ও লৌলা মোহাম্মদ মা খলাক তুকা হে আদম যদি মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না তাহলে এই দীর্ঘ হাদিস আমরা বুঝতে আদম আলী ইসাল্লাম তিনিও ওসিলা ধরেছেন তিনি আমাদের নবীর ওসিলা দিয়ে নাজাদ পেয়েছেন অথচ অত্যন্ত দুঃখজনক কথা হচ্ছে বর্তমান যুগে কিছু মানুষ রয়েছে তারা ওসিলা কে বলছে যে তারা কাফের মোশেকদের ব্যাপারে কোরআনুল কেরিমের যে সমস্ত আয়াত নাজিল হয়েছে ওই আয়াতগুলা প্রয়োগ করে আমাদেরকে মুসলিমদেরকে বোঝাচ্ছে যে দরা দ্বারা শির্ক মিন জালেক যে আয়াতগুলা কাফেরদের ক্ষেত্রে কাফেরেরা তাদের দেব দেবীগুলা পূজা করে যে তারা খোদা পর্যন্ত পৌঁছার জন্যে অথচ আমরা আল্লাহর অলি এবং নবীদেরকে তাদের ওসিরা দিয়ে আল্লাহর কাছে দেওয়া চাই কারণ আল্লাহর নবী এবং অলিরা আল্লাহর কাছে বড় সম্মানিত ব্যক্তি প্রক্ষান্তরে ওই দেব দেবী কোনোদিন আল্লাহর কাছে সম্মানিত হতে পারে না তারা ফুজার উদ্দেশ্যে আর আমরা নেকের উদ্দেশ্যে ওসিলা ধরি সুতরাং ফুজা আর নেক কাজ এই দুইটি কোনোদিন এক হতে পারে না সুতরাং যারা এভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে কোরআনুল কেরিমের যে আয়াতগুলা কাফেরদের শানে নাজিল হয়েছে ওই আয়াতগুলা যারা মোমিনদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে প্রয়োগ করে দিচ্ছে যে ওসিলা নে শির্ক নিঃসন্দেহে যা শির যারা বেদাঁত যারা করে তারাই বেশি এগুলা এগুলা নিয়ে জল্পনা কল্পনা করে কারণ যে সুটকি যার কাছে আসে সে সবসময় সুটকির গ্রানে পাবে